বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি কদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে নাও, পেঁচিয়ে নাও, কদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের উপরে ভয় পেয়েছি, আমি বিধ্বস্ত হয়েছি, শঙ্কিত হয়েছি। খাদিজা হেরা গুহায় ঘটে যাওয়ার সমস্ত ঘটনা মা খাদিজার কাছে বললেন, আলহামদুলিল্লাহ বলেন, সমস্ত ঘটনাগুলি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন। শোনার পরে মা খাদিজা যে সমস্ত কথাগুলি বলে বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন, সেই কথাগুলি বিশ্ব রেকর্ড হয়ে স্বর্ণ অক্ষরে লেখা এখনো পর্যন্ত রয়ে গেছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সম্মানিত প্রিয় এলাকাবাসী মুসল্লি ভাইরা, ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কোনাবাড়ি থানাধীন মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুতে আল্লাহ পাক রব্বুল আল্লাহ রব্বুল আলামিনের এক মহান হুকুম, পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ের ভিতরে আমরা সকলেই উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার, কম না বেশি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে সমবেত কণ্ঠে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলার শিখানো ভাষায় সকলেই বলছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার হাতে এটা কি? কোরআন। কোরআন ছিল কোথায়? লৌহে মাহফুজে। আসছে কোথায়? জমিনে। কার উপরে নাজিল হলো? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহি প্রাপ্ত হওয়ার আগে তিনি লিখতে জানতেন না, পড়তে পারতেন না, উম্মি ছিলেন। কি ছিলেন? উম্মি ছিলেন। যে ব্যক্তিটা পড়তে পারত না, লিখতে পারত না, তাহলে তার সামাজিক জ্ঞান ছিল না, রাষ্ট্রীয় জ্ঞান ছিল না, সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে আগেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল লিখতে জানতেন না, পড়তে পারতেন না, উম্মি নবী, তারপরেও বলছেন আনা আফসাহুল আরব, আমি আরবি ভাষাভাষীর ভিতরে, মাতৃভাষার ভিতরে আমি সবচাইতে স্পষ্ট শুদ্ধবাসী হলাম, আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তিটা লিখতে জানতেন না, পড়তে পারতেন না, এমন নবীর কাছে কোরআনে কারিম নাজিল হয়ে গেল, ঠিক কিনা? সূর্য যেরকম আমাদের সামনে উপস্থিত হয়ে যায় সকালবেলা, উদিত হয়, অস্পষ্ট থাকে না স্পষ্ট থাকে? স্পষ্ট। আমরা যেরকম সূর্য স্পষ্ট দেখতে পাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে স্বপ্ন দেখেন রাতের বেলায়, সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়ে যায় দিনের বেলা। স্বপ্নে যা দেখেন রাতে, দিনের বেলায় তা বাস্তবে রূপ নেয়। এই অবস্থায় তিনি স্থির করলেন, তার মন মস্তিষ্ক স্থির করলেন, তিনি ধ্যান করবেন, ধ্যানমগ্ন হবেন। তাই নির্বাচন করলেন একটি জায়গা, সেটা হলো হেরা গুহা, আলোর পাহাড় অথবা নূর পাহাড়, ঠিক কিনা? এখানে তিনি ধ্যানমগ্ন হওয়ার জন্য মনস্থ করলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতে করতে কোন এক সময় কোন এক পর্যায়ে গিয়ে হযরতে জিবরীল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে জিবরীল আমিন বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা
আদি করিব আমি পড়তে জানি না। জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম নবীজিকে বুকের সাথে নিয়ে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন, তারপরে আবার বলতেছে ইকরা আপনি পড়ুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকরিব আমি পড়তে জানি না। বিশ্ব নবীকে আবার দ্বিতীয়বারের জন্য জিব্রিল আমিন তার বুকের সাথে লাগিয়ে চাপ দিলেন, ছেড়ে দিলেন, বললেন ইকরা আপনি পড়ুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকরিব আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার জিব্রিল আমিন নবীজিকে বুকের সাথে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে এমন সজোরে চাপ দিয়েছে, চাপ দেওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দিল ইলমে ওহি নেওয়ার জন্য গ্রহণ করার জন্য আল্লাহর নবীর দিলকে প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে ছেড়ে দিলেন। জিব্রিল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহর রাসূলকে বললেন জিব্রিল আমিন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জ্বলন্ত বস্তু থেকে। কি বস্তু থেকে? কি বস্তু থেকে? জ্বলন্ত বস্তু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণুর ভিতরে যখন এই শুক্রাণুটা প্রবেশ করলেন, মায়ের পেটের ভিতরে নারীদের পেটের ভিতরে চতুর সাইডে গোলাকার একটি জায়গা আছে, কোন দিকে টাচ না লেগে আলাক শব্দের অর্থ হলো ঝুলানো, এই নারীর ডিম্বাণু আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন। দেড় হাজার বছর পূর্বে বিশ্ব নবীকে এই বৈজ্ঞানিক তত্ত্ব কে দিলেন? এত আসতে বলেন কেন? কে দিয়েছেন? এখন তো গ্রাফি এসেছে, বাচ্চা পেটে আসলে আমরা দেখতে পাই, আলট্রাসনোগ্রাফি করলে আমরা ধরতে পারি কথা ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জ্বলন্ত বস্তু থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর পূর্বে এই বৈজ্ঞানিক তত্ত্ব কোথায় দিয়েছেন? কথা বলছেন এখন, কোথায় দিয়েছে? কোরআনে কারিমের ভিতরে দিয়েছে। জিব্রিল আমিন বললেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করুন সেই সত্তা প্রভুর নামে যেই প্রভু সকলের চাইতে মানুষ মাখলুকের চাইতে আসমান এবং যা কিছু আছে সকল কিছুর চাইতে আমার প্রভু সম্মানিত, কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলার সম্মান বেশি না কম? কারোর সাথে তুলনা চলে? কথা বলছে না কেন? তুলনা চলে? চলে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রিল আমিন বলতেছেন আল্লাযী আল্লামা বিল কলাম, কলমের মাধ্যমে আল্লাহ মানুষকে হাতে ঘুরে ঘুরে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে এমন ইলম দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন, এমন জ্ঞান শিখিয়েছেন, এমন ইলম শিখিয়েছেন যে ইলম এবং জ্ঞানের খবর সংবাদ মানুষ কখনো জানতো না, কথা ঠিক কিনা? এই কোরআনের জ্ঞানটা কি মানুষ আগে জানতো? কথা বলছেন এখনো জানতো? জানতে পারে না। কে জানিয়েছেন? পাঁচ পাঁচটি আয়াতে কারিমা জিব্রিল আমিন নবীজিকে বলে দিলেন। এই পাঁচ পাঁচটি আয়াতে কারিমা নিয়ে জিব্রিল আমিন চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে অবতরণ করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাম্মিলুনি জাম্মিলুনি কদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে নাও, পেঁচিয়ে নাও। কদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের উপরে ভয় পেয়েছি, আমি বিধ্বস্ত হয়েছি, শঙ্কিত হয়েছি। খাদিজা হেরা গুহায় ঘটে যাওয়ার সমস্ত ঘটনা মা খাদিজার কাছে বললেন, আলহামদুলিল্লাহ বলেন, সমস্ত ঘটনাগুলি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন। শোনার পরে মা খাদিজা যে সমস্ত কথাগুলি বলে বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন, সেই কথাগুলি বিশ্ব রেকর্ড হয়ে স্বর্ণ অক্ষরে লেখা এখনো পর্যন্ত রয়ে গেছে। আজও পর্যন্ত আমাদের দেশের মানুষ নারী এবং পুরুষ আছে না নাই, কোনো স্বামী যদি শঙ্কিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, এমন সময় যদি কোনো স্ত্রী সেই ক্ষতিগ্রস্ত স্বামীকে যদি সান্ত্বনা দেয়,
তাহলে সেই সান্ত্বনা সেই ক্ষতিগ্রস্ত স্বামী শান্ত ওই কথা ভুলে যাবে, কথা ঠিক কিনা? বিধ্বস্তর কথা ভুলে যাবে। অনুরূপ ভাবে স্ত্রী যদি বিধ্বস্ত হয়, শঙ্কিত হয়, দুঃখিত হয়, একজন স্বামী যদি তাকে সহযোগী হিসাবে যদি উপদেশ দেয়, সান্ত্বনার বাণী শুনিয়ে দেয়, সেই স্ত্রীরাও শান্তি পায় কি পায় না বলেন? অবশ্যই পেয়ে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কিছু কথা বললেন যা নবীজি শান্তি অনুভব করলেন। এক নম্বর হলো, ইন্নাকা লা তাসিলুর রহিমা, ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো সব সময়ের জন্য আত্মীয়তার বন্ধনকে জুড়িয়ে রাখেন, ছিন্ন করেন না, এমনকি ছিন্ন করাওকে আপনি পছন্দ করেন না, কথা ঠিক কিনা? দুই নাম্বার কথা হলো, ওয়াতাসদুকুল হাদিসা, আপনি তো সদা সত্য কথা বলেন সব সময়ের জন্য। আল্লাহর নবী কি মিথ্যা কথা বলেছেন? আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বললেন, ওয়াতাসদুকুল হাদিসা, আপনি তো সদা সব সময়ের জন্য সত্য কথা বলেন। নবীজি চাচাকে জিজ্ঞেস করলেন, চাচা আমি যদি এই মুহূর্তে বলি পাহাড়ের ওই পাশে শত্রু সেনা দাঁড়িয়েছে আমাদের ঘায়েল করার জন্য, আঘাত করার জন্য, আপনি কি বিশ্বাস করবেন? চাষা উপরকটে স্বীকার করলেন, বাদিজা অবশ্যই বিশ্বাস করি। নবীজি বললেন, চাষা কেন বিশ্বাস কর? নবীজিকে উত্তর দিলেন, বাদিজা মুহাম্মদ, বিশ্বাস এই কারণে করি যতদিন ধরে আমরা তোমাকে কাছে পেয়েছি একটি সেকেন্ডের জন্য একটি মিথ্যা কথা তোমার জবান থেকে আমরা পাই নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি নবী? সত্য নবী, ঠিক কিনা? চাষা বলতেছে, ওরা বলতেছে, কুরাইশ বংশরা বলতেছে একটি মিথ্যা কথাও আমরা তোমার জবান থেকে শুনি নাই, এই কারণে আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ, বলবেন না? তিন নাম্বার হলো, ওয়া তাহমিলুল কাল্লা, অগম প্রাণের স্বামী, ওয়া তাহমিলুল কাল্লা, অপারক ব্যক্তির বোঝাকে বহন করে, নিজের কাঁধে বহন করে অপারক ব্যক্তির গন্তব্যস্থলে আপনি পৌঁছে দেন। অতএব এরকম দৃশ্য রয়েছে, নবীজি যে ব্যক্তিটা বোঝা বহন করার অক্ষম হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, নবীজি তার বোঝাকে বহন করে তার টার্গেটকৃত জায়গার ভিতরে পৌঁছে দিয়েছে, কথা ঠিক কিনা? খাদিজা বলতেছে, ওয়াতাহমিলুল কাল্লা, আপনি তো অপারক ব্যক্তির বোঝা নিজের কাঁধে বহন করে সেই ব্যক্তির গন্তব্যস্থলে পৌঁছে দিন। ওয়াফি রিওয়ায়াতিন ওয়াতাকসিবুল মাদুমা, অন্নহীনকে অন্ন, অতএব ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি খাবার দেন, বস্ত্রহীন ব্যক্তিকে আপনি কাপড় পৌঁছে দেন। ওয়াতুইনু আলা ওয়াতুইনু আনা নওয়াইবিল হাকীক, আপনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আপনি সবসময়ের জন্য সাহায্য করে থাকুন। আল্লাহ রাসূলকে এভাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন। ওয়া তাকরিদুত তাইফা, মেহমান আসলে আপনি নাক কুঞ্চিত করুন না, ভুরু কুঞ্চিত করুন না, মেহমান হলো আল্লাহ পাকের দেয়া একটি রহমত, কথা ঠিক কিনা? আপনি তো মেহমান আসলে মেহমানের মেহমানদারিকে পছন্দ করুন, এই সমস্ত গুণ আপনার কাছে রয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এত সুন্দর গুণ রয়েছে যেই গুণগুলি আমি অন্য কোনো মানুষের কাছে দেখি না, কথা ঠিক কিনা? আবশির, আপনি সুসংবাদ গ্রহণ করুন, কাল্লা কখনো না, মা ইউখজিকাল্লাহু আবাদা, এই সমস্ত আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণে গুণান্বিত করেছে, অতএব গুণদারি মানুষ আপনি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বেইজ্জত করতে পারে না, কথা ঠিক কিনা? শঙ্কিত হয়েছিল হেরা গুহার থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাগুলি শুনে নবীজি কি করলেন? স্বস্তি বোধ করলেন, শান্তি পেলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আবুল কাসাম, হে কাসিমের পিতা, চলেন যাই আমার ভাই, আমার চাচাতো ভাই ওরকা ইবনে নওফলের কাছে যাই, তিনি হলেন ইনজিল কিতাবের বড় পণ্ডিত, আপনি যে শঙ্কিত হয়েছেন, আপনি যে ঘটনা বললেন এই ঘটনার শুনে সমাধানে একটি রাস্তা উনি বলে দিবে। ওরকা ইবনে নওফলের কাছে বিশ্বনবীকে মা খাদিজা নিয়ে গেলেন। ওরকা ইবনে থুনথুনে বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পেকে গিয়েছে। ওরকা ইবনে নওফল সমস্ত ঘটে যাওয়া ঘটনা শুনলেন। ওরকা ইবনে নওফল বললেন, আনতা নাবিয়ুন, আপনি তো বিশ্বনবী, হাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। ওরকা ইবনে নওফল সমস্ত ঘটনাগুলি বলে শুনলেন, শোনার পরে বললেন, আনতা নাবিয়ুন, আপনি তো আখিরি জামানার পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই।
সুবহানাল্লাহ বলেন আল্লাহ। উরাকা ইবনে নওফল বললেন আপনার সুসংবাদ আজ থেকে নয়, এখন থেকে নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু সালামরা আপনার আগমনের সংবাদটা দিয়ে গিয়েছে। শুধু তাই নয়, 103 খানা কিতাব, এই কিতাবের ভিতরেও 104 খানা তো পরে আসলো, কোরআন তো কেবল সবেমাত্র নাজিল হচ্ছে, কথা ঠিক কিনা বন্ধুরা আমার? তার আগে হলো ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত হলো 103 খানা। আল্লাহর রাসূলকে বললেন, ওগো নবীজি, সমস্ত কিতাবের ভিতরে আপনার আগমনের কথা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, কথা ঠিক কিনা? আপনি উরাকা ইবনে নওফল বলতেছে আপনি তো সেই নবী যেই নবীর অপেক্ষায় আকাশ এবং বাতাস অপেক্ষমান ছিল, আপনি তো সেই নবী মরা কি শঙ্কিত মরা গাছ তাজা হয়ে যায়, কথা ঠিক কিনা বন্ধুরা? আমার মরা গাছে আপনার সাথে কথা বলে, এবং কি যে রাস্তা দিয়ে আপনি হেঁটে গিয়েছেন, যে রাস্তা দিয়ে আপনি চলেন, সেই রাস্তার পাথর গাছগুলি আপনাকে সালাম দিয়ে দেয়, কথা ঠিক কিনা বন্ধুরা? আমার ওরাকা ইবনে নওফল বলতেছে আপনি তো সেই নবী যেই নবীর ইশারায় চন্দ্র বিখণ্ডিত হয়ে যায়, কথা ঠিক কিনা বন্ধুরা? আমার এমন রহমতের নবীর কথা বললেন, কিন্তু সে একটা দুঃখ করে একটি কথা বললেন, সেই কথাটা কি? তিনি উদ্বেগ প্রকাশ করলেন, লাইতানি কুনতু হাইয়া, আমি যদি বেঁচে থাকতাম সেই দিন যেই দিন মক্কাবাসীরা আপনাকে এই মক্কা থেকে তাড়িয়ে দিবে। নবীজি বললেন, আমাকে মক্কাবাসীরা তাড়িয়ে দিবে এখান থেকে? যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মক্কা থেকে মদিনায় মক্কা থেকে আপনাকে তাড়িয়ে দিবে। ওরাকা ইবনে নওফল বললেন, লাইতানি কুনতু হাইয়া, আমি যদি সেই দিন বেঁচে থাকতাম যেই দিন আপনাকে তাড়িয়ে দিবে, লানসুরান্নাকা নাসরাম মুআজ্জারা, সেই দিন নবীজি গো আপনাকে আমি প্রাণ ধরে আপনাকে আমি সাহায্য সহযোগিতা করতাম। বলেন আল্লাহু আকবার, এমন সংবাদ কে দিয়েছেন, এমন সম্মত কে দিলেন? ওরাকা ইবনে নওফল, এই ব্যক্তিরা যদি এত সুন্দর সুন্দর কথা বলতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যিনি এসেছিল উনি হলেন জিব্রিল আমিন, যে জিব্রিল আমিন সমস্ত নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কাছে এসেছে, কথা ঠিক কিনা? যেই বাক্যগুলো আপনি পেয়েছেন এটা হলো কোরআনে কারীম, এটা হলো ওহি। আল্লাহু আকবার বলেন। ওহি কে দান করলেন? আল্লাহর রাসূল দান করলেন। বন্ধুরা আমার, ওরাকা ইবনে নওফল আল্লাহর নবীর প্রশংসা করে পঞ্চম অক্ষর হয়ে গেল, কথা ঠিক কিনা? আমরা দেখতে পাই ইদানিং কাফের এবং বেঈমান মুশরিকরা আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, করে কিনা? কথা বলছে না কেন? করে কিনা? কাফের বেঈমানের তো মানেই না, কিন্তু নামদারি কিছু মুসলমান নাস্তিক রয়েছে, এই সমস্ত নামদারি নাস্তিকেরা ইহুদিদের দালাল মুনাফিকদের দালাল হয়ে টাকার কাছে অর্থ সম্পদের কাছে অন্ধ হয়ে আল্লাহর নবীর নামে বিভিন্ন কটূক্তিমূলক কথা লেখে, কথা ঠিক কিনা জোরে বলে বন্ধুরা আমার? আল্লাহর নবীর প্রশংসা ওরা ইবনে নওফল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীমের ভিতরে আল্লাহর নবীর নাম ধরে ধরে আল্লাহর নবীর পরিচয়টা বিশ্ব দরবারে তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ, এই 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর নবী 4 বার নাম আল্লাহ তাআলা ব্যবহার করেছে, কয়বার? 4 বার বন্ধুগণ আমার। সূরা আলে ইমরানের ভিতরে 4 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইআ وسيجزي الله الشاكرين. বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে নবীজির পরিচয় নাম ধরে বলতেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কিছু নন, তবে আমার তিনি হলেন আমার রাসূল।
قد خلت من قبله الرسل তার আগে অনেক রাসূল পেরিয়ে গেছে, কথা ঠিক কিনা জোরে বলেন। আফা ইম্মা তা তিনি যদি মারা যান, আও কুতিলান কলাবতুম তিনি অথবা তিনি যদি শহীদ হয়ে যান, তাহলে ইনকলাবতুম তোমরা কি পূর্বের ধর্মে ফিরে যাবে? ইনকলাবতুম আলা আকাবিকুম তাহলে তোমরা যদি পূর্বের ধর্মে ফিরে যাও, ফালাইয়াদুরুল্লাহ শাইআ তোমরা যদি ইসলাম ধর্মকে বাদ দিয়ে পূর্বের ধর্মে ফিরে যাও, ফালাইয়াদুরুল্লাহ শাইআ এই বাদ দেওয়াটার জন্য আমাকে আমার বিষয়ে তোমরা কোনো ক্ষতি সাধন করতে পারবে না, কথা ঠিক কিনা? কোন মানুষ যদি নামাজ কালাম হজ যাকাত রোজা আল্লাহকে স্বীকার করলো না, নবীজিকে স্বীকার করেনি, তাহলে কি এটা কি আল্লাহ তাআলার কোনো ক্ষতি সাধন হবে? ওই মানুষ কি আল্লাহ তাআলার কোনো ক্ষতি সাধন করতে পারবে? কোনো ক্ষতি সাধন করতে পারবে না, আল্লাহর কোনো ক্ষতিও হবে না। আমরা যদি ইবাদত করি লাভ কার, কথা বলছেন কেন, লাভ কার আমাদের, আর লস কার যদি না করি তাহলে লস কার আমাদেরই লস, ঠিক কি না? বন্ধুগণ আমার একটি আয়াত গেল সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী وكان الله بكل شيء عليما আল্লাহর নবীর সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমার রাসূল। কয়টি আয়াত গুলো বলেন, এই আয়াতের আরো ব্যাখ্যা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা নয়, এটা আরেকটা অর্থ রয়েছে। কয়টি আয়াত গুলো বলেন, দুইটি আয়াত গুলো আল্লাহর নবীর সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরায়ে মুহাম্মাদের ভিতরে 26 নম্বর পারায় সূরায়ে মুহাম্মাদের দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদি ওয়া হুওয়াল হাক্কু মির রাব্বিহিম كفر عنهم سيئاتهم وأصلح بالهم আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান আনছো ও আমিলুস সালিহাতি যারা সৎকর্ম করেছো, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন তোমরা তো ঈমান আনয়ন করবে আরো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে জিনিস নাযিল হয়েছে, ওয়া নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুওয়াল হাক্কু মির রাব্বিহিম, এবং কি এই কথাটা সত্য কথাটা কার পক্ষ থেকে এসেছে বলেন? ঈমান আনবে সৎকর্ম করবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত কোরআনের উপরে ঈমান আনবে, আর এই সত্য কথাটা কার পক্ষ থেকে এসেছে জোরে বলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। তোমরা যদি এইভাবে সত্যকে সত্য জানবে, মিথ্যাকে মিথ্যা জানবে, এইভাবে যদি তোমরা ঈমানকে গঠন করতে পারো, তোমাদের জন্য দুইটা সুসংবাদ। কয়টি সুসংবাদ? দুইটি সুসংবাদ, কাফফারা আনহুম তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিব, ওয়া আসলাহ বালাহুম আমি তোমাদের আমলের সংশোধনী এনে দেব, সুবহানাল্লাহ বলেন। কয়টি আয়াত গেল? তিনটি আয়াত গেলেন সূরায়ে ফাতহের শেষ আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি আয়াত গেল তাহলে? চারটি আয়াত গেল। এই চারটি আয়াতের ভিতরে নবীজির নাম আছে না নাই? কথা বলছে না কেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন চার চারটি আয়াতের ভিতরে আল্লাহর নবীকে কি করলেন, সম্বোধন করলেন, নাম ধরে উল্লেখ করলেন, পরিচয় করে দিলেন, কিন্তু একটি জায়গার ভিতরে মুহাম্মদ বলেনি, একটি জায়গার ভিতরে আহমদ বলেছেন, চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার 28 নম্বর পারার
11 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন বাদা ইসমুহু আহমদ হযরত ঈসা আলাইহিস সময় যে হত সংকীর্ণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে এসেছেন দুনিয়াতে আসার পরে বললেন আমার দুইটা কারণ দুইটা কথা একটি হলো তোমাদের সামনে যে তাওরাত কিতাব রয়েছে সেই তাওরাত কিতাবের সত্যায়নকারী আমি আরেকটা হলো মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতী মিন বা'দি ইসমিহি আহমাদ আমার পরে একজন নবী আসবে তার নাম হলো আহমাদ আল্লাহু আকবার বলেন এই সংবাদ কে দিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন তার মানে হলো আহমদ শব্দ সম্বোধন করলেন এর দুইটা অর্থ হয় আহমদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসাকারী সুবহানাল্লাহ বলেন অধিক প্রশংসাকারী আল্লাহর নবী তো বেশি প্রশংসা আল্লাহ তাআলারই করেছেন ঠিক কিনা আরেকটা হলো অধিক প্রশংসনীয় একটি হলো প্রশংসনীয় আরেকটা হলো অধিক প্রশংসাকারী আল্লাহর নবী প্রশংসার ব্যক্তি কিনা কথা বলছেন না কেন আল্লাহর নবী প্রশংসার ব্যক্তি কিনা আর আল্লাহর নবী আল্লাহ তাআলার প্রশংসা অধিক পরিমাণে করেছে যা বিশ্বের ভিতরে আর কোন নবী এবং রাসূল বা কোন মানুষ এত প্রশংসা আল্লাহ তাআলা করেন নাই ঠিক কি না এই সম্মান কে দিলেন এত আস্তে বলছেন কেন এই সম্মান কে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আজ পর্যন্ত কোন মানুষ যদি আল্লাহকে আল্লাহর রাসূলকে এবং কি কোরআন হাদিসকে যারা তাআজিম করবে ইজ্জত করবে তাদের ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে পাড়িয়ে দিবে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না বন্ধুরা আমার এই কথাটা কেন বললাম এই কথাটা এই কারণে বললাম যে আল্লাহর হুকুম মানার প্রয়োজন আছে না নাই আল্লাহকে ইজ্জত করতে হবে না নাই নবীজিকে কোরআন হাদিসকে অবশ্যই ইজ্জত সম্মানের সহিত আমাদের তাজিমের সহিত আমল করতে হবে তদনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে ঠিক কি না ইমাম এই পৃথিবীতে চারজন ইমাম কয়জন ইমাম চারজন ইমাম মাশহুর ইমাম তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তারা কত শত শত বছর আগে চলে গেছে এখনো তাদের নামটা মানুষের কাছে বললে মানুষ মনে করে 10 মিনিট আগেই না এই নামটা শুনেছে ঠিক কিনা কেন তারা কোরআনকে ইজ্জত করেছে হাদিসকে ইজ্জত করেছে আল্লাহর হুকুম রাসূলের তরিকাকে ইজ্জত করেছে ঠিক কিনা কারণ আমাকে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাবার নাম কি আপনি বলবেন তো এটা তোমার দাদার নাম কি হয়তো নামটা আপনি বলে দিলেন যদি প্রশ্ন করা হয় আমাকে আপনাকে তোমার দাদার বাবার নাম কি আমার মনে হয় না বেশি সংখ্যক উত্তর আসবে ঠিক কি না অথচ তিন পুরুষ আগে স্বজনদের কথাই আমরা ভুলে গিয়েছি অথচ তারা এত প্রাঞ্জল মানুষ এত সুন্দর মানুষ ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা ছিলেন তারা যুগ যুগ ধরে চলে গেছে এখন পর্যন্ত তাদের ইতিহাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সহিত তাদের নামটাকে উন্মোচিত করে দিয়েছে আল্লাহু আকবার বলেন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি যাকে ফকীহ আহলিল মদিনা মদিনার ফকির বলা হতো আল্লাহর নবীর রওজার পাশে তিনি হাদিস পড়াতেন হাদিস পড়ানোর সময় ছাত্রদেরকে যখন হাদিস পড়াইতেছিলেন এমন সময় হাদিস পড়ানো যখন আরম্ভ করলেন আরম্ভ করার পরে ছাত্ররা লক্ষ্য করলেন ওস্তাদজির চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল বিভিন্ন কালার হয়ে যাচ্ছে হাদিস পড়ানোর শেষে ছাত্রকে ডেকে বললেন ও বৎস এদিকে আসো দেখো তো আমার পিঠের ভিতরে কি হয়েছে ছাত্র পিঠের কাপড় সরিয়ে দিলেন দেখলেন একবার নয় দুইবার নয় সাতবার বিচ্ছু হয়ে পিঠের ভিতরে দংশন করেছে কয়বার সাতবার দংশন করেছে বন্ধুরা আমার ছাত্ররা প্রশ্ন করলেন উস্তাদজি আপনি তো এই ব্যথা না পেয়ে আমাদেরকে বলতে পারতেন আমরা আস্তে করে বিচ্ছুটাকে সরিয়ে দিতাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন ও ছাত্র বৎস তুমি শোনো আমার কাছে আল্লাহর হুকুম বড় আল্লাহু আকবার বলেন আমার কাছে রাসূলের হুকুমটা বড় আমার কাছে আল্লাহর কোরআনটা বড় অতএব কোরআন তিলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা হাদিস তিলাওয়াত করা মানে আল্লাহর রাসূলের সাথে কথা বলা কথা ঠিক কি না আমি যদি এই দুনিয়ার সাধারণ ব্যথার কারণে এই সাধারণ বিচ্ছুর কারণে যদি আমি আল্লাহর নবীর এই হাদিস তিলাওয়াতকে বন্ধ করে দিতাম না হলে তো আল্লাহর নবীর কথাকে আমি স্টপ করে দিতাম এতটুকুন বেয়াদবি হবে আমি সহ্য করি নাই হাদিস চালিয়ে গেছি বিচ্ছুর ব্যথা আমার কাছে কিছু মনে হয় নাই আল্লাহু আকবার বলেন তাহলে
তারা ইজ্জত দিয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, তাদের ইজ্জত জমিনের ভিতরে বাড়িয়ে দিয়েছেন কে? আমরাও যদি এভাবে সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের ইজ্জত কে বাড়াবেন? আরো আস্তে বলেন, কে বাড়াবেন? আল্লাহ বাড়িয়ে দিবেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে কে পরিচয় করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার এমন নবী যেই নবীর তুলনা অন্য কোন নবীর সাথে চলে না, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীব মর্যাদাপূর্ণ। কাফেররা বললেন, আবতার, সূরা কাউসারের শেষে শব্দটা আছে না যে আবতার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে বাতি দেওয়ার মতো কোন লোক থাকবে না, তার বংশের কোন লোক নাই, সে হলো আবতার, নির্বংশ। তার মানে ওই যে ছেলে সন্তান আল্লাহ দিয়েছিলেন নিয়ে গিয়েছে, এই কারণে বলছে নির্বংশ। এভাবে তাকে উপহাস করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার বাণী শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা যে কথাটা বলেছে সেই কথায় আপনি ঘাবড়িয়ে যাবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনার নাম সমুন্নত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলাম। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গায় নবীর নাম সেটিং করে দিলেন, আজানের ভিতরে নবীর নাম দিয়ে দিলেন, আল্লাহু আকবার বলেন, আসে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসে না নাই? আল্লাহ পাক বলেন, নবীজি গো, এমন কিছু জায়গায় আমি আপনার নাম দিয়ে দিলাম যা সর্বক্ষণ মানুষের স্মৃতির ভিতরে, স্মরণের ভিতরে থেকে যাবে। আমি আল্লাহর পরে, আমি আল্লাহর তাজকেরা জপার পরে, তিলাওয়াত করার পরে এই পৃথিবীতে আসমানের নিচে জমির উপরে সবচাইতে বেশি আপনার নাম মানুষ নেবে, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজানের ভিতরে নাম দিয়ে দিলেন, তাশাহুদের ভিতরে নাম দিয়ে দিলেন, নামাজের ভিতরে তাশাহুদ আমরা তেলাওয়াত করি না, তাশাহুদের ভিতরে আল্লাহর নবীর নাম দিয়ে দিলেন, দুরুদের ভিতরে দিয়ে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচিত করে দিলেন। শুধু তাই নয়, যে কালিমার কারণে আমি মুসলমান পরিচয় দিয়ে থাকি সেই কালিমা নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন নাম দিয়ে দিলেন, কথা ঠিক কিনা? তাম পৃথিবী বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী তাম পৃথিবী গুরুনমান, সূর্য করে রক্ত হতেই থাকে, আল্লাহ আকবার বলেন, রক্ত হতেই থাকে। এখন আমাদের দেশে জুমার নামাজের সময়, ওতে জোহর নামাজের সময় যখন আমাদের দেশে রক্ত এসে যায়, ইন্ডিয়া ভারতে তখন হয় না, ইন্ডিয়াতে হলে আমেরিকাতে হয় না, আমেরিকাতে হলে সৌদি আরবে হয় না, সৌদি আরবে হলে সুদান সোমালিয়াতে হয় না, কথা ঠিক কিনা? অতএব রক্ত হতেই থাকে, আজান হতেই থাকে, আল্লাহর নবীর নামগুলি মানুষ মুখ দিয়া তেলাওয়াত করতেই থাকে, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন কে? আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওরা বলছে আবতার, ওদের কথায় যায় আর আসে কি? আমি তো আপনার, ওরা ফানা লাকা যিকরা, আকাশ বাতাস মুখরিত করে দিয়ে আপনার নামকে আমি উন্মোচিত করে দেব, সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি বই লিখেছেন, ওনার একটি কিতাব হলো আত-তারিখুল কাবীর। এই আত-তারিখুল কাবীরের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি এমন আক্ষরিক অর্থে কিছু নাম লিখেছি যাদের নাম প্রথম অক্ষর হলো আলিফ, আলিফ সর্বপ্রথম নাম রেখেছি, যাদের নাম বা দিয়ে সেই নামটি রেখেছি আলিফের পরে, যাদের নাম হলো তা দিয়ে সেই সিরিয়াল রেখেছি বায়ের পরে, যাদের নাম সার তায়ের পরে তাদের নাম রেখেছি বায়ের পরে, যাদের নাম হলো সা অক্ষর দিয়ে সেই নামটা রেখেছি তায়ের পরে। কিন্তু আমি এইভাবে নামের সিরিয়ালগুলি করেছি, আমি অনেক মুসান্নিফ যারা হাদিস বর্ণনা করেছে তাদের নামগুলি আমি লিস্ট করেছি আত-তারিখুল কিতাবের ভিতরে, কিন্তু আমি যাদের এমন কিছু নাম লিখেছি 871 জন মানুষের নাম আমি লিখেছি যাদের নাম হলো মোহাম্মদ, বলেন সুবহানাল্লাহ,
এই নামের অক্ষরের দিকে তাকাই নাই, আলিফের দিকে তাকাইলাম না, বায়ের দিকে তাকাইনি, তায়ের দিকে তাকাইনি, ছায়ের দিকে তাকাইনি। আমি আমি ইমাম বুখারী যাদের নাম হলো মুহাম্মদ, 871 জন মানুষের নাম আমি সবার উপরে আমি লিপিবদ্ধ করে বিশ্ব ইতিহাসের ভিতরে নবীজির নামকে উন্মোচিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কার কিতাব? কে বলছেন এটা? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ আমার, শুধু তাই নয়, অষ্টম শতাব্দীর সেই ঐতিহাসিক ঘটনা আব্দুল কাদের রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার একটি বইয়ের ভিতরে লিখেছেন, সমরকানে একটি শহর রয়েছে, এই শহরের ভিতরে একটি গোরস্থান রয়েছে, কবরস্থান রয়েছে, যেই কবরস্থানের নাম হলো সেই কবরস্থান, এই কবরস্থানটা অনেক সম্মানিত একটি কবরস্থান, এই কবরস্থানের নাম হলো তুরবাতুল মুহাম্মাদিন। কি নাম বলেন? তুরবাতুল মুহাম্মাদিন। অতএব মুহাম্মদ নামের ব্যক্তিদের এই কবরস্থান। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি ওই সমরকান শহরের ভিতরে ইন্তেকাল করলেন, যে ব্যক্তি হিদায়া কিতাবের লেখক, যে কিতাব পড়ে শত শত লক্ষ লক্ষ আলেমরা সার্টিফিকেট অর্জন করে, তার নাম হলো আবুল হাসান আল বারকি রহমাতুল্লাহি আলাই। আল বারকি রহমাতুল্লাহি আলাই বললেন, আবুল হাসান আল বারকি রহমাতুল্লাহি আলাই যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে সেই তুরবাতুল মুহাম্মাদি কবরস্থানে যখন দাফন করতে নিয়ে যাওয়া হয়, যখন নিয়ে যাওয়া হয় কবরস্থানে, রক্ষীরা বললেন, হযরতকে আমরা সম্মান করি, অতএব ভক্তি করি, অতএব আমরা সম্মান করি, সম্মানের কোনো আমাদের দেশে কোনো অভাব নাই, সম্মানের কোনো সমস্যা নাই, কিন্তু এই কবরস্থানের ভিতরে হযরতকে দাফন করা যাবে না, কারণ হলো এই কবরের ভিতরে 400 মুনশিদেরকে দাফন করা হয়েছে, 400 মুফতিদেরকে দাফন করা হয়েছে, তাদের নাম হলো মুহাম্মদ ইবনে মুহাম্মদ, তাদের নিজের নাম হলো মুহাম্মদ, তাদের বাবার নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। অতএব ক্ষমা প্রার্থী, হযরতকে সম্মান করি, অতএব হযরতকে এই কবরস্থানে মাটি দেওয়া যাবে না, দাফন করা যাবে না, আপনারা মেহেরবানি করে অন্য কবরস্থানে আপনারা নিয়ে চলে যান। তাহলে এটা কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সম্মান আছে না নাই? কথা বলছেন না কোন? আছে না নাই? অবশ্যই আছে। এই সম্মান কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আজ পর্যন্ত কোন মানুষ যদি এই পথে পথিক হয়ে যায়, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলবে, আল্লাহকে আল্লাহর হুকুমকে তাযীমের সহিত পালন করবে, আল্লাহর রাসূলকে ইজ্জত করবে, তার ইজ্জত কে বাড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। ঠিক কিনা ভাইরা আমার? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে যখন ঘটে যাওয়া হেরা গুহার ঘটনা বললেন, মা খাদিজা তখনও জানেন না যে ইনি নবী। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা তখনও জানেন না ইনি নবী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না আমি ওহিপ্রাপ্ত হয়েছি, কথা ঠিক কিনা? যদি জানতেন তাহলে উরাকা ইবনে নওফলের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হতো না। বন্ধুরা আমার, এই 30 পারা কোরআনের ভিতরে নাম কে উল্লেখ করলেন? কথা বলছেন না কেন? নাম কে উল্লেখ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন। এই কোরআনে কারীম যে ব্যক্তির উপরে নাজিল হয়ে গেল, সে ব্যক্তির মর্যাদা কমে গিয়েছে না বেড়ে গেল? বেড়ে গিয়েছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন নাজিল করে আপনার ভাগ্য কি দ্বিগুণিত হয়ে যাবে? এই কারণে আমি কোরআন নাজিল করি নাই, আপনার ভাগ্যকে সমুন্নত হবে, আপনার মর্যাদাকে বুলন্দ হবে, এই কারণে আপনার মর্যাদার কারণে আমি কোরআনে কারীম নাজিল করে দিলাম। ঠিক কিনা? এই কোরআনে কারীম হলো শ্রেষ্ঠ মুজিজা। কি কথা বলছেন না কেন? কি মুজিজা? সকল মুজিজার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমটা হলো শ্রেষ্ঠ মুজিজা। কার উপরে এসেছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই শ্রেষ্ঠ মুজিজা নাজিল হয়ে গেল। এই মুজিজা নবীজি ব্যবহার করতেছে এখন, কথা বলছেন না কেন? এই মুজিজার এখন কি নবীজি ব্যবহার করতেছে? তাহলে উম্মতি মুহাম্মাদীরা ব্যবহার করতেছে, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই দেশের ভিতরে নাজিল, যেই ব্যক্তির উপরে নাজিল হয়ে গেল আমি তার সম্মান বাড়িয়ে দিলাম, যেই দেশে নাজিল হয়ে গেল সেই দেশের মর্যাদা বাড়িয়ে দিলাম, কথা ঠিক কিনা?
যে দেশে নাজিল হয়ে গেল সেই দেশের মর্যাদা আমি বাড়িয়ে দিলাম, যে পাহাড়ের উপরে নাজিল হয়ে গেল সেই পাহাড়ের মর্যাদা আমি বাড়িয়ে দিলাম। বন্ধুরা আমার 2 থেকে 2500 ফিট উপরে দেখবেন মানুষগুলি, মানুষগুলি কি করে হাম হাম কি হাঁটু মেরে মেরে মানে হামাগুড়ি দিয়ে দিয়ে চেষ্টা করে ওখানে ওই পর্যন্ত ওঠার জন্য, কথা ঠিক কিনা? হামাগুড়ি খাইতেছে, কষ্ট হচ্ছে, তারপরে তাদের তামান্না হলো ওখানে গিয়ে আমি উঠবই, ওখানে যাবই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দেশের মর্যাদা আমি বাড়িয়ে দিলাম, যে ব্যক্তির উপরে নাজিল হয়ে গেল সেই ব্যক্তির মর্যাদা আমি বাড়িয়ে দিলাম, কথা ঠিক কিনা? যে মাসে নাজিল হলো সেই মাসের নাম কি? যে মাসে নাজিল হয়ে গেল সেটা হলো রমজানুল মুবারক। এই তো কিছুদিন পরে ইস্তেকবাল করব আমরা, রমজানকে পেয়ে যাব আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন পুরো রমজান সবে বরাত জুড়ে যেন আমাদের আমল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন যে মাসে নাজিল হয়ে গেল মাসের মর্যাদা আমি বাড়িয়ে দিলাম, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এই যে মাসটা আসতেছে এখানে বাজার ঘাট বেচা কিনা বিক্রি কম হয় না বেশি হয়? সুবহানাল্লাহ বলবেন না? যে মাসে নাজিল হয়ে গেল মাসের মর্যাদা বাড়িয়ে দিলাম, যেই দেশে নাজিল হয়ে গেল সেই দেশের মর্যাদা আমি বাড়িয়ে দিলাম, যে রাতে নাজিল হয়ে গেল সেই রাতের মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই এই ঐতিহাসিক ঘটনা কে ঘটালেন? আরো আসতে বলেন, কে ঘটালেন? আল্লাহ ঘটালেন। বন্ধুরা আমার, আমরা সকলে মিলে আগামী এই 2 দিন পরে শবে বরাত, এই শবে বরাতের যে আমলের কথা বলা হয়েছে আমি অবশ্যই তো আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই আমি আলোচনা করব। যে আমার একটি অনুরোধ সেটা হলো টোটাল বাংলাদেশের ভিতরে কোরআন ও হাদিসের আলোচনা হয় কি হয় না, কথা বলছেন না কেন? হয়ে থাকে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আমল করি কম, ঠিক কিনা? আমরা জানি কম, আমল করিও কম, কিন্তু আমরা কোরআন হাদিস থেকে আমরা দূরে রয়েছি। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন হাদিসকে আমরা অবলম্বন হিসেবে না নিব জীবনে, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন পরিবর্তন হবে না, ঠিক কিনা? জোরে বলেন। বন্ধুগণ আমার, আজকে কিবার কথা বলছেন না কোন? আজকে কিবার? শুক্রবার। এই শুক্রবার জুমা নামাজ পরে কি আমরা শেষ দিব? আমরা জুমার নামাজ পরে শেষ দিব না ইনশাআল্লাহ। আমরা অবশ্যই আল্লাহ পাকের হুকুম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার জন্য চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে আমরা আল্লাহ তাআলাকে হাত উত্তোলন করে দেখাই, কে কে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আমল করার জন্য তৌফিক দান করো, আমাদের সকলকে ফরজিয়াত রোজা আদায় করার জন্য তৌফিক দান করো, আমাদের বেশি বেশি মৃত্যুর ভয় কলিজার ভিতরে রাখার জন্য তৌফিক দান করো। সকল হাত নামান। সুপ্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজিয়াত করে দিয়েছেন, এই কোরআনের কথা, ঠিক কিনা? কোরআন ও হাদিসের কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করব। আর যে আগামী 2 দিন পরে হয়তো রবিবার দিন যে শবে বরাত রাত্রি ভাগ্য রজনী, যেই রজনীর ভিতরে আল্লাহ তাআলা অপেক্ষমান থাকবে বান্দার জন্য, জিবরিল আমিন আসবে বান্দার সাথে মুসাফাহা করার জন্য, আমরা যেন শবে বরাতের ভিতরে আমরা পুরো রাত যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করো। সকল বিল আল্লাহুম আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কিন্তু এখন যে মনের ফিলিংসটা তৈরি হয়েছে, কিন্তু আসলে বাহিরে গেলেই তো শেষ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার আসবাব, এই দুনিয়াটা একটা মোহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা তো আমার দিকে ফিরে আসবে, এই দুনিয়ার মোহর দিকে তোমরা ফিরে তাকাবে না। দুনিয়াটা হলো তুচ্ছ, দুনিয়াটা হলো কি? তুচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়াটাকে যদি আমি প্রাধান্য দিতাম, যদি আমি প্রাধান্য দিতাম, এক্সাম্পল দিলেই বোঝা যাবে, 1 কেজি মশার দানা যদি আপনার কাছে উপস্থাপন কেউ করে, আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 1 পয়সা দিয়েও কিনবেন না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মশার দানা যেরকম তোমার কাছে তুচ্ছ তাচ্ছিল্য, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দুনিয়াটা তুচ্ছ তাচ্ছিল্য আমি তুচ্ছ করে রেখে দিয়েছি। আমি যদি এই দুনিয়াটাকে দাম দিতাম, তাহলে একটি কাফের কেউ 1 ডোক পানি আমি খাইতে দিতাম না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী বলছেন তুমি দুনিয়াকে মানে দু হাত মুঠ ভরে ধরবে, পানি যেরকম আঙ্গুলের থাকবে খেয়ানত করে চলে যায়, অনুরূপভাবে দুনিয়াও তোমার একদিন এভাবে খেয়ানত করে চলে যাবে, কথা ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু যখন আমরা লাশের কাছে যাই, জানাজায় উপস্থিত হই, তখন মৃত্যুর কথা না স্মরণ হয়, তারপর আর স্মরণ হয় না। তবে যাই হোক, আমাদের কয়দিন পরে শবে বরাত?
দুই দিন পরে বেশি থেকে বেশি আমরা নফল ইবাদত করব, নামাজ রোজা কোরআন কারীম তেলাওয়াত। অতএব রমজানে প্রতি মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি রোজা রাখতেন, দুইটি কি আস্তাগফিরুল্লাহ তিনটি রোজা রাখতেন, 13, 14, 15। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত আমল করেছেন যা অন্য কোনো মাসে আমল করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে কারীমের, এই কোরআনে কারীম দিয়ে নবীজিকে ধন্য করা হয়েছে, এই কোরআনের উপরে যদি তোমরা আমল করো তাহলে তোমরা কি করবে, তোমরাও ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সবে বরাদের আমল করব এবং কি তারপরের দিন রোজা রাখবো, এবং কি তিনটা যদি আমরা রোজা নাও রাখতে পারি একটার সাথে আরেকটা মিলিয়ে রাখবো, কারণ একটি রোজা করে কারা, ইহুদি খ্রিস্টান, একটি রোজা করে আমরা আরেকটি মিলিয়ে রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, কোরআনে কারীম যখন নাযিল হতে শুরু হয়ে গেল, দীর্ঘ 23 বছর শুরু হয়ে 23 বছর ধরে কোরআনে কারীম নাযিল হয়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনটা বললেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন, মা নবীজির সম্পর্কে আপনি আমাদের কিছু ওসিয়ত করুন, কিছু বলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্টো প্রশ্ন করলেন, আলা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআনে কারীম তেলাওয়াত করো নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্টো প্রশ্ন করলেন, জালা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআনে তেলাওয়াত করো, কোরআনে কারীম তেলাওয়াত করো নাই? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলুকুহু আল কোরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর স্ত্রী সহধর্মিনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, 30 পারা কোরআনে কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরো কোরআনটাই হলো আল্লাহর নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, রাতের যে আমল দিনের যে আমল তোমরা কোনো চুরি করবে না, রাতের আমল দিনের আমল তোমরা একটি একটি করে সমাজে জামাতের দেশের ভিতরে তোমরা মানুষের দ্বারে খুলে খুলে বলতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এই ইজ্জত কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন কোরআনে কারীম দিয়ে, নামাজ দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে। আল্লাহর নবীর জীবনটাকে কে ধন্য করেছেন? আল্লাহ।